এবার গেইলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন বিসিবি বিস্তারিত দেখুন ভিডিওতে এর আগে প্রতিটি বিপিএলেই খেলেছেন ক্রিস গেইল এবার তার নাম কিভাবে বিপিএল ড্রাফটে গেল সেটা তিনি নাকি জানতেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বলছে সব প্রক্রিয়া মেনেই গেইলকে তারা ড্রাফটে রেখেছে গেইলের এহেন আচরণে ক্ষুব্ধ হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কর্তা ব্যক্তিরা তারা বলছেন কেরিয়ার ব্যাটিং দানবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ড্রাফটে বিদেশি এ প্লাস ক্যাটাগরিতে শুরুর দিকে গেইলকে নিজেদের দলে ডেকে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সব কিছু ঠিকঠাক গেইলকে ভাবনায় রেখে পরিকল্পনাও সাজাচ্ছে দলটির ম্যানেজমেন্ট কিন্তু দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি টোয়েন্টি এমজান্সি সুপার লিগে নিজের শেষ ম্যাচ শেষে আসমকাই তথ্য দিয়ে বসেন ইউনিভার্স বস ফ্র্যাঞ্চাইজিস লিগে প্রাপ্য সম্মান পান না দুই এক ম্যাচ খারাপ করলেই তাকে দলগুলো বোঝা মনে করে ইত্যাদি অভিযোগ সংবাদ সম্মেলনে তোলেন ঝড় একই সাথে জানিয়ে দেন চলতি বছর আর কোনো ক্রিকেট নয় বিরতিতে যাচ্ছেন বলে খেলবেন না বিগ ব্যাস ভারতের বিপক্ষে ওয়ান ডে সিরিজ খেলার প্রস্তাব পেয়েও করেছেন উপেক্ষা সাথে আরও জানান বিপিএলে তার নাম কিভাবে গেল তা নিজেই জানেন না এদিকে পরিস্থিতি ঘোলাটে হওয়ার পর সংবাদকর্মীরা স্মরণাপন্ন হয় বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরীর তিনি বলেন আন্তর্জাতিক কোনো খেলোয়াড়ের কোনো নাম যখন আসে আমরা স্ট্যান্ডার্ড প্রক্রিয়া মেনেই করি প্লেয়ার বা প্লেয়ারের এজেন্ট আগ্রহ দেখালে তার নাম চলে আসে এবং এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে আপনারা বলার পর আমরা চেক করে দেখেছি এটা প্রক্রিয়া মেনেই করা হয়েছে